আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আজকে আমরা ভিডিও নিয়ে আসলাম গজ কাপড়ের, এবং এই গজ কাপড় আপনারা দোকানে কি ক্যাটাগরি সেল করবেন অথবা কীরকম আইটেম সেল করলে আপনাদের লাভ হবে অথবা কম রেট এবং দামি দুইটা সম্পর্কে আজকে আলোচনা করব। বেশিরভাগ কমেন্টসে আমি পেয়েছি আপনারা বলতেছেন যে গজ কাপড় অথবা এক কালার পবলিন বয়েল এগুলো আমরা কী বিক্রি করবো, তো এটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব এবং পাশাপাশি আপনাদেরকে বলবো আপনারা দোকান যদি নতুন হয় তাহলে অন্তত কিছুদিনের জন্য মানে কম দাম আইটেমটা বিক্রি করতে চেষ্টা করবেন না, 2-6 মাস আপনারা ভালো আইটেম বিক্রি করবেন। কারণ এই ভালো আইটেমটা আপনি যদি সেল করেন, আপনার পাশে যদি আরও 5টা যদি দোকান থাকে, তাহলে আপনি চিন্তা করবেন যে ওরা কী সেল করতেছে। আপনি যদি মনে করেন যে ওরা কম দামে আইটেমটা সেল করতেছে কিন্তু ওটা 70 টাকায় সেল করতেছে কিন্তু কম দামে, তাহলে আপনি কী করবেন, ভালোটাই কিনবেন, আপনিও 70 টাকায় বিক্রি করবেন ভালোটা, তাহলে আপনার দেখেন কাস্টমার কিন্তু আপনার এখানে ডিফারেন্স হয়ে যাবে। কারণ কম দামা আইটেম কিন্তু যতজন কাস্টমার নেয় একটা না একটা কমপ্লেন দেয়, বাইরে অঙ্গুড়ে অথবা ফাইটে গেছে গা কাপড়ে এরকম ধরনের কমপ্লেন কিন্তু কম দামের কাপড়ে বেশিরভাগই আসে। তো আপনারা কী করবেন, আপনার লাভ একটু কম হোক, আপনার দোকান যদি 5টা আইটেম যদি থাকে, 5টা আইটেমের ভিতরে 4টা আইটেম দিয়ে আপনার লাভ করবেন, প্রয়োজন আপনার গজ কাপড় দিয়ে একটু আপনার লাভ হবে না, আমরই লাভ হবে, গজা হয়তো বা 3-4 টাকা টিকবে, তারপরে আমি মনে করবো যে আপনি দামি আইটেম দিয়ে বেছেন। আর পবলিনের ক্ষেত্রে বলবো আপনারা মদিনার চমকটা বেছেন, ওটা খুব ভালো একটা কাপড় মদিনার চমক, আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা সিঁদুরকে একটা কাপড় আছে ওটা আপনারা সেল করতে পারেন, ওটাও ভালো মানে কাপড় খারাপ না, তবে মদিনার চমকটা বেশি আমি মনে করি বেস্ট। আর বয়েলের ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আপনারা মদিনার সুপার ডিলাক্স বয়েল যেটা ওটা বেছেন, কারণ সুপার ডিলাক্স বয়েলটা অনেক ভালো একটা বয়েল। আর আপনি যদি দোকানের বয়েল যদি আপনার একবারে মানে মনে করেন যে 1-2 বছর হয়েছে অথবা 3-4 বছর হয়েছে, তাহলে তো আপনার মোটামুটি আইডিয়া আছে আপনি কী ক্যাটাগরি আইটেম সেল করেন, অথবা আপনার আশেপাশে যারা সেল করতেছে তারা আপনাকে প্লপ খাওয়ার জন্য মানে কী কী ইয়ে করতেছে, তাদের পরিকল্পনাটা কী ওটা চিন্তা করবেন আগে, তারপর আপনি ওইভাবে সেল করবেন। গজ কাপড়ে আপনার কাস্টমার থেকে আপনি 70 টাকা বিক্রি করবেন, আপনার যদি 63 টাকা করে যদি কিনে পড়ে পবলিন বয়েল তাহলে আপনি ওই 70 টাকায় বেচবেন, আর 65 কিনে পড়লে আপনি 70-ই বেচবেন, আপনার প্রয়োজন 2 টাকা লাভ থাকুক তারপরে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ভালোটা বেচবেন। আর প্রিন্টের ক্ষেত্রে আমি যেগুলো বলতেছি গুরুদেব, লাক্স, যমুনা, তারপরে আপনার অরবিন্দ বয়েল, তারপরে আপনার এখানে আছে একান্ত বয়েল আছে, মডার্ন জয়পুরি আছে, আমি যে নামগুলো বলতেছি এগুলো আপনি হাটে গেলে পাবেন, এবং এই কাপড়গুলো আপনি সেল করতে গেলে আপনার 58 টাকা করে আপনি নিতে হবে, যেহেতু এগুলো এখন 58 টাকায় বিদ্যমান আছে, দেশের পরিস্থিতি অনুযায়ী কিন্তু আইটেমের দাম বাড়ার কথা, কিন্তু তারপরেও ওরা ব্যবসায়িকরা এখন আগের জায়গায় রাখছে, 58 টাকায় রাখছে, তা হাঁটে গেলে কিন্তু আপনি 1 টাকা লেস পাবেন, 57 টাকা পেয়ে যাবেন। আর আমার কাছে অনেকে কমেন্টস করছেন আমার থেকে 20 গজ করে নেওয়া যাবে কিনা, হ্যাঁ আমার থেকেও নিতে পারবেন, তবে হয়তোবা আমি আপনাকে আমার মন মতন করে ফাটামো নতুন নতুন কিছু কালেকশন, এটা আমি পাঠাইতে পারি, আর আমার অ্যাড্রেসও আমি ফোন নাম্বার দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করুন।